নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে দেখছে পাচ্ছেন যে কত টগর ফুল। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কত কুড়ি আর টগর ফুল, মোটামুটি কুড়িটার মতো ফুল তো ফুটেছে। তো একটা গাছে, এই ছোট্ট গাছে এত বড়, মানে এতগুলো ফুল ফোটা অসম্ভব ব্যাপার। আর এই গাছটাকে আমি ঠিক এক মাস বা দেড় মাস আগে নিজে হাতে কাটিং করে রিপোর্ট করেছিলাম। সেই কাটিং রিপোর্ট করার এক মাস পর গাছটা নতুন করে ব্রাঞ্চ ছেড়ে আবার নতুন করে জেগে উঠেছে, আবার নতুন করে ফুল দিচ্ছে। তো যারা এই সমস্ত কাজ করতে ভয় পাচ্ছিলেন, তারা শুধু একবার আমার এই গাছটা শুধু দেখুন, গাছটার কি অবস্থা। হ্যাঁ, আজকে আমি একটু পরিচর্যাটা আলোচনা করব, যাতে আপনাদের আর মানে যদি কখনো যদি গাছ কিনেন, টগর গাছ কিনেন কখনো, তাহলে পরে আমার এই বলা পরিচর্যা দিয়ে আপনারা গাছে ফুল ফোটাতে পারবেন, আমি এটা বলতে পারি। এমনই একটা খাবারের ব্যাপারে আমি এখানে বলবো, পুরো স্পেশাল খাবার, আপনারা বিনামূল্যে তৈরি করতে পারবেন। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথম থেকে যেটি শুরু করছি সেটা হচ্ছে মাটি। আপনারা 50% মাটি, 20% আপনারা নেবেন ভার, 20% নেবেন আপনারা বালি, আর 30% ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা এই গাছে মাটি তৈরি করবেন। তৈরি করে আপনারা প্রতিস্থাপন করবেন। হ্যাঁ, প্রতিস্থাপন করার পর অবশ্যই 8 ইঞ্চি টপে প্রতিস্থাপন করবেন, কারণ ছোট গাছ। বড় গাছ হলে পরে আপনারা এর থেকে একটু বেশি টপে প্রতিস্থাপন করতে পারেন। এরপর আপনারা গাছটাকে 2 দিন সেমি শেডে রাখবেন। সেমি শেডে কেন রাখবেন? কারণ গাছটা নতুন মাটি পেল, গাছটায় অল্প শিকড় কাটাই ছাটাই হলো, তো গাছটাকে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। তাই গাছটাকে সেমি শেডে রাখার পর 3 দিনে আপনারা পুরো ফুল সানলাইটে রেখে দেবেন। দেখুন, যত বেশি রোদ দেবেন গাছকে, গাছ তত বেশি বৃদ্ধি পাবে এবং ফুলটাও কিন্তু অনেক বেশি করে দিবে। তাই গাছকে আমি বলবো ফুল সানলাইটে রাখতে। যারা ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু এই সমস্ত গাছ করতে পারবেন না, কিন্তু যারা খোলা আকাশে থাকেন তারা এইগুলো গাছ করতে পারবেন খুবই সহজে। এবার বলবো যে কদিন পর থেকে খাবার দাবার শুরু হবে। দেখো, নতুন গাছ কিনে আনার মোটামুটি 20-25 দিনের পর খাবার দাবা শুরু করতে হয়। দেখুন, মানে একটা গাছ, সে যখনই দেখবেন নতুন মাটিতে দেবার পর নতুন পাতা বেরোচ্ছে, নতুন ফুল আসছে, তখনই কিন্তু বুঝবেন যে এই গাছটা কিন্তু নতুন মাটিতে মানিয়ে গেছে। তাই এই গাছকে তখন কিন্তু আপনাদের খাবার দিতে হবে। আমি এখানে যে খাবারটা ইউজ করছি সেটা হচ্ছে কলা ভেজানো জল, মানে কলার খোসা ভেজানো জল। প্রথমে কলাগুলো খেয়ে নিলাম এবং কলার যে খোসাটা, সেই খোসাটাকে 1 লিটার জলে ভিজিয়ে রাখলাম এবং সেই 1 লিটার জলকে 3 দিন বা 2 দিন পচিয়ে নিলাম, মানে 3 দিন বা 2 দিন আমি পচিয়ে নিলাম। সেই 1 লিটার জলের সঙ্গে 10 লিটার জল অ্যাড করে গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। যেমন আমরা গাছে জল দিই, ঠিক সেরকমই আমরা গাছে জল দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু করতে হয় না। এইটুকুই তরল সার আমি এই গাছে অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পর 7 দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, দেখুন কুড়িতে কিন্তু ভরে গেছে গাছ, আরও কিন্তু কুড়ি আসছে। আমি কিন্তু এই খাবারটা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর গাছে ইউজ করি। এবার শুধু তো তরল সার দিলে পরে হবে না, আরেকটা খাবার দিতে হবে, সেটা হচ্ছে মিশ্র সার। আপনারা যে কোনো মিশ্র সার আপনারা বানাতে পারেন। একটু বলে দিই, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিঙ্গুচি, নিম খোল,
আপনারা অল্প পটাশ নিতে পারেন, তারপর আপনারা ম্যাগনেসিয়াম সালফেট নিতে পারেন, আর সিউইড গ্যানুয়াল নিতে পারেন। এইগুলো দিয়ে আপনারা ভালো মতন করে গাছকে প্রত্যেক এক মাস অন্তর অন্তর গাছের গোড়া থেকে দূরে টবের চারিদিকে, গোড়াতে কিন্তু দিবেন না, গোড়াতে দিলে পরে কিন্তু গাছটা মারা যাবে, তাই গোড়া থেকে দূরে আপনারা একটুখানি খাবারটা যে দিয়ে দেবেন, ব্যাস, আর কিছু করার প্রয়োজন নাই। এর থেকেই কিন্তু গাছ নিজে খাদ্য সংগ্রহ করবে নিবে। আর একটা স্পেশাল তরসারের কথা বললাম, ওটা কিন্তু ফুল আনতে খুবই সাহায্য করবে। এবার বলি রোগ পোকার বিষয়। এই গাছে তেমন কিছু কিন্তু রোগ পোকা লাগে না। আমার গাছে এই গাছটা 2 বছর বেশি হয়ে গেল, গাছে তেমন কিছু রোগ পোকা কিন্তু লাগে না। তাও যখন আপনারা অন্যান্য গাছে কীটনাশক ইউজ করবেন, যেমন ধরুন গোলাপ গাছে, জবা গাছে, লঙ্কা গাছে, ঠিক তেমনই এই গাছে একটু হালকা করে কীটনাশকটা স্প্রে করে দেবেন, ব্যাস, তাহলেই হবে। কাকা কীটনাশকটা ইউজ করবেন, 1 লিটার জলে আপনারা 30 ফোঁটা দিবেন, হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। এবার বলি জলের ব্যবস্থাপনা। দেখুন, গাছকে জল দিতে গেলে মানে গাছের মাটিটা কিন্তু বুঝতে হবে প্রথমে। গাছের মাটি ঠিক কেমন জায়গায় আছে সেই হিসাবে কিন্তু গাছকে আপনারা জল দিতে হবে। যদি গাছের মাটিতে হাত দেওয়ার হাত দিবেন, হাত দেওয়ার ফলে যদি গাছের মাটিতে ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তাহলে পরে কিন্তু ওই গাছে আপনারা জল দিবেন না। তাহলে পরে সেই গাছে যদি জল দেন, তাহলে পরে কিন্তু গাছের গোড়ায় জল জমবে এবং গাছটি কিন্তু আস্তে আস্তে পাতা সমস্ত হলুদ হবে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে। তাই গাছের উপরের স্তরটা যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনারা আবার এই গাছে জল দিবেন, তার আগে কিন্তু আপনারা এই গাছে জল দিবেন না, ঠিক আছে? উপরের লেয়ারটা যখন শুকিয়ে যাবে তখনই গাছে জল দিবেন, তার আগে আপনারা কিছু জল দিবেন না। আর এখনও কিন্তু পর্যন্ত ভিডিও শেষ হয়নি, ভিডিওটা শেষ হতে দেরি আছে, একদম ভিডিওর শেষে নতুন একটা ফুল ফুটেছে, সেই ফুলটা দেখিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। ফুল কত ফুটেছে দেখুন, শুধু গাছ পুরো ফুলে ভরে যাবে আর সুন্দর একটা মিষ্টি গন্ধও দিবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখে যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি কিন্তু এইরকম ভিডিও রোজ আনি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন। ধন্যবাদ। এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, শেষে একটা দারুণ ফুল ফুটেছে, ওটা দেখে নিন কি সুন্দর এই ফুলটা। হ্যাঁ, অ্যারিনিয়াম ফুল, ডবল ভ্যারাইটি যেটা অ্যারিনিয়াম ফুল, কাটিং করে দেওয়ার পর গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে। এটা প্রথম ফুটল, তাই আপনাদেরকে একটু দেখালাম, তার সাথে সাথে কি সুন্দর জবাটা, ওয়ান্ডারফুল।